দেখুন, এই আফগানিস্তানের যে ব্যাপারটা হয়েছে, সেই তারপর থেকে সারা পৃথিবীতে একটা টেরিজমের উপর একটা নতুন ভাবে দেখা যাচ্ছে উল্লাস এবং নতুন ভাবে যোগদানের প্রয়াস অনেক মানুষের। কারণ আমেরিকার আফগানিস্তান কাবুল ছেড়ে পলায়ন এবং তারপরে একটা টেরিস্ট লিডারদের গ্রুপকে বসিয়ে দেওয়া সেখানকার সরকারে, এবং সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনস মেনে নিচ্ছে এবং অনেক দেশই মেনে নিচ্ছে সেইটা। এবং সেখানে যারা প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার হচ্ছে তারা সব ইউনাইটেড নেশনের বড় বড় টেরিস্ট আতঙ্ক পার্টি। এটার থেকে একটা বড় বলা যায় যে একটা অত্যন্ত উৎসাহ পেয়ে গেছে কিছু টেরিস্ট লোক এবং অনেক রিক্রুটমেন্ট পাওয়া যাচ্ছে। এবং এখানে যেটা দেখলাম আমি, সেটাতে যেটুকুনি বুঝলাম যে একটা বড় দল ছিল, 14-15 জন বাংলাভাষী এবং অন্যান্য ভাষীরাও ছিল সেখানে, সব মিলিয়ে বড় দল। এবং সেই দলটা ইন্টারন্যাশনালি অর্গানাইজড ভাবে গেছে, তাদের ট্রেনিং, তাদের ইকুইপমেন্ট দেওয়া, তাদের পয়সা কড়ি দেওয়া, তাদের মোটিভেট করানো সমস্ত করে। এবং ফেস্টিভ্যাল সিজনে এখন পুরো সময়টা দুর্গা পুজো, কালী পুজো, তারপরে ক্রিসমাস, এটা ফেস্টিভ্যাল সিজনে অনেক লোক একটা জায়গায় জড়ো হয় সব সময়, এবং সেখানে নাশকতা ছড়াবার একটা প্ল্যান। এবং এইটা তো সোজাসুজি পাকিস্তানের, মানে আজকেও আপনি যদি দেখেন আমেরিকার যিনি সেক্রেটারি অফ স্টেট, তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে আমরা পূর্ণ বিবেচনা করছি কিরকম সম্পর্ক রাখবো, কারণ পাকিস্তান আমাদের বারবার ধোকা দিচ্ছে। দেবাশিস বাবু, যান্ত্রিক গোলযোগের কারণে আপনার আওয়াজ খুব স্পষ্ট ভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আবারও নিশ্চয়ই আমরা যোগাযোগের চেষ্টা করব। ব্রিগেডিয়ার দেবাশিস দাস টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।